এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় তাজা লেটেস্ট আপডেট, বাংলায় সংশোধিত কোভিড গাইডলাইন স্বস্তি দেওয়া হলো রাজ্যের সেলুন বিউটি পার্লারগুলিতে। তো সেলুন বিউটি পার্লার সহ কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, সেই সঙ্গে কি বিশেষ সতর্কবার্তা উঠিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, বিস্তারিত সমস্ত কিছু তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। করোনা ভাইরাসের নয় ভ্যারিয়েন্ট ওমিক্রনের জেরে দেশের একাধিক রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়। রাজ্য সরকারের সেই নির্দেশিকায় বলা ছিল যে সেলুন ও বিউটি পার্লারগুলি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে শনিবার সরকারের এই গাইডলাইনে কিছুটা সংশোধন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সেলুন ও বিউটি পার্লারগুলি 50% ক্ষমতা নিয়ে রাত 10টা পর্যন্ত খোলা থাকতে পারবে। তবে বিউটি পার্লারের মালিক বা পরিচালনার দায়িত্বে যিনি থাকবেন তাকে নিশ্চিত করতে হবে যে তার কর্মী ও গ্রাহকদের টিকাকরণ যেন বাধ্যতামূলক হয়। এছাড়াও স্যানিটাইজেশন সহ সব ধরনের কোভিড প্রোটোকল মানতেই হবে। নতুন এই নির্দেশিকার ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সেলুন ও বিউটি পার্লারের মালিকরা, সঙ্গে সাধারণ মানুষ। রাজ্যে লাগু হওয়া বিধিনিষেধ সেলুন বিউটি পার্লারে খোলার বর্তমানে অনুমতি দিল 99 থেকে। রাজ্যে করোনার বাড়বাড়ান্ত জেরে জারি হয়েছে আংশিক বিধিনিষেধ, যাতে কোপ পড়েছে সেলুন ও বিউটি পার্লারের ওপর। গত রবিবার রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দেন এই বিধিনিষেধ বিউটি পার্লার ও সেলুন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, যাতে করোনার বেজায় চাপে পড়ে যান এই পেশার সঙ্গে যুক্ত মানুষেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ জানান সেলুন ও বিউটি পার্লার বিধি মেনে খুলতেই, যাতে সারা দিয়ে শনিবার রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধি মেনেই 50% গ্রাহকদের নিয়ে রাত 10টা পর্যন্ত সেলুন ও বিউটি পার্লার খোলার অনুমতি দেওয়া হয়েছে। তো এই নিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত বা এই ব্যাপারে আপনি কী ভাবছেন, সঙ্গে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।